আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য আরএমজি লিমিটেড বিডি ইউটিউব চ্যানেল। অ্যাপারেল মার্চেন্ডাইজিং ম্যানেজমেন্ট সিরিজ টিউটোরিয়ালের পার্ট 15 নিয়ে কথা বলবো। আজকের টপিকস হচ্ছে ইউডি। তাহলে চলুন শুরু করা যাক। ইউডি মিন্স ইউটিলাইজেশন ডিক্লারেশন, যার সংক্ষেপে রূপ হচ্ছে ইউডি। ইউটিলাইজেশন ডিক্লারেশন কোথায় থেকে নিতে হয় বা কেন নিতে হয় বা এটি কেন ইম্পর্টেন্ট ডকুমেন্ট, এই জিনিসগুলা আমাদের বুঝতে হবে। যদি ইম্পর্টেন্টের কথা বলি, এই ডকুমেন্ট ছাড়া আপনি আপনার পেমেন্ট হাতে পাবেন না। আর এই ডকুমেন্টটা অবশ্যই আপনাকে কাস্টমে সাবমিট করতে হবে, আর কাস্টমে সাবমিট না করলে কাস্টম ক্লিয়ারেন্স হবে না। কাস্টম ক্লিয়ারেন্স না হলে আপনি আপনার টাকাও পাবেন না। তাহলে ইউডি আসলে কি? ইউডি হচ্ছে একটি কমার্শিয়াল ডকুমেন্ট। আর আরও একটি ডকুমেন্ট আছে যেটি ইউপি। ইউপি মিন্স ইউটিলাইজেশন পারমিশন। ইউপি অ্যান্ড ইউডি কখন ইউজ করতে হয় এবং কেন লাগে তা জানতে হবে, বা এই ডকুমেন্টগুলো কে প্রোভাইড করে। এই ডকুমেন্টগুলো প্রোভাইড করে বাংলাদেশের বিজনেস বডি, যেমন বিজিএমইএ, বিকিএমইএ। তো বিজিএমএ সদস্য যারা, তারা বিজিএম থেকে কালেক্ট করে। আবার বিকিএমইএর সদস্য যারা, ওরা আবার বিকিএমএ থেকে এই ইউপি অ্যান্ড ইউডি ডকুমেন্টগুলো কালেক্ট করে। ধরুন আপনি যখন ইনপুটেড র ম্যাটেরিয়াল আমদানি করবেন অ্যাজ এ গার্মেন্টস ওনার, তখন দেশের বাহির থেকে ফেব্রিক বা ইয়ান আনবেন, তখন এই এই ডিক্লারেশনটা প্রয়োজন পড়ে। তার মানে আপনি কী ধরনের ফেব্রিক আনছেন, তা কি টিসি ফেব্রিক নাকি পবলিন ফেব্রিক নাকি শুটিং ফেব্রিক উইথ কনস্ট্রাকশন, অর্থাৎ ফেব্রিকটা কী ধরনের, এটা বোঝার জন্য ফেব্রিকের নাম থাকবে, ফেব্রিকের কনস্ট্রাকশন, ফেব্রিকের ডেন্সিটি, ইয়ান ডেন্সিটি, এইসব এই ইউটিলাইজেশন ডিক্লারেশনের মধ্যে দিতে হবে। আবার আপনি কত ইয়ার্ডের ফেব্রিক আনবেন, অর্থাৎ পার ডজন গার্মেন্টস তৈরি করতে আপনার কতটুকু ফেব্রিক লাগবে বা কত মিটার ফেব্রিক লাগবে, তা অ্যাজ এ গার্মেন্টস ওনার হিসাবে ফেব্রিক ইনপুট করার আগেই এই ডিক্লারেশনটা আপনার সংগ্রহ করতে হবে। তো ডিক্লারেশনের দুটো উদ্দেশ্য আমরা পাচ্ছি এখানে, একটা ফেব্রিকের কনস্ট্রাকশন বা টাইপ, কী ধরনের ফেব্রিকটা হবে, আর দুই হচ্ছে ফেব্রিক
ফেব্রিক কনজাংশন মানে কতটুকু ফেব্রিক আপনার আপনার গার্মেন্টসটা এক্সপোর্ট করতে প্রয়োজন পড়বে। যখন একটা উদাহরণ দেওয়া যাক, আমি যদি একটা লং রং ডিক্লারেশনের মাধ্যমে ফেব্রিক আমদানি করলাম, কোনো চায়না হইতে পারে ইন্ডিয়া থেকে, সেই ক্ষেত্রে কি হতে পারে? ধরুন আমার শার্ট একটা অর্ডার পেলাম, তো অর্ডারের শার্টের জন্য আমার চায়না থেকে ইনপুট করলাম ফেব্রিক, কিংবা একটা লং রং ডিক্লারেশনের মাধ্যমে কিছু ফেব্রিক ইনপুট করলাম, এক্সপেন্সিভ ফেব্রিক। এটা হইতে পারে আপনার সাপোজ শুটিং ফেব্রিক, শুটিং ফেব্রিক অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে। তাহলে কেন আমি এই ফেব্রিকটা অসাধু উপায়ে ইনপুট করলাম দেশের বাইরের থেকে? ধরুন আমার এক্সপোর্ট, আমার এক্সপোর্টের অর্ডারটা করার জন্য টিসি ফেব্রিক দরকার, আমি শার্ট তৈরি করব, যার দাম হইতে পারে পার ডজন 30 টাকা, ইয়ারের ফেব্রিক লাগবে। আমি এখানে লং ডিক্লারেশনের মাধ্যমে এলসি খুলে শুটিং ফেব্রিক নিয়ে আসলাম, যেটা অনেক এক্সপেন্সিভ, যার মূল্য হইতে পারে 90 টাকা। তো এটা এটা এই জিনিসটা আমার করার পিছনে কারণ কয়েকটা কারণ হচ্ছে, যেহেতু বাংলাদেশের গার্মেন্টস 100% এক্সপোর্ট, তাই গভর্নমেন্ট এক্সপোর্টারদের উৎসাহিত করার জন্য ট্যাক্স ফ্রি র মেটেরিয়াল ইনপুট করার সুবিধা দেয়। অর্থাৎ সেই ক্ষেত্রে আমি ট্যাক্স ফ্রি ফেব্রিক ইনপুট করলাম, গভর্নমেন্ট এখানে কিছু ট্যাক্স ফাঁকি দেওয়ার সুযোগ পেলাম, গভর্নমেন্ট এখান থেকে কিছু রাজস্ব হারালো। আবার ট্যাক্স ফ্রি হওয়ার কারণে আমি এই ফেব্রিকটা যদি লোকাল মার্কেটে সেল করি, ধরুন আমার ফেব্রিক দরকার যতটুকু, তার ডাবল 3 ডাবল আমি ফেব্রিকটা নিয়ে আসলাম, তো আমি যতটুকু এক্সপোর্ট করার দরকার ততটুকু গার্মেন্টস আমি এক্সপোর্ট করলাম, আর বাদ বাকি ফেব্রিকটা আমি লোকাল মার্কেটে সেল করে দিলাম। সেই ক্ষেত্রে যারা এই ফেব্রিকের লোকাল বিজনেস করে, ইনপুটের বিজনেস করে, তারা একটা ক্ষতির সম্মুখীন হবে, কারণ তারা ট্যাক্স ফ্রি দিয়ে আমার দামে তারা এই ফেব্রিকটা সেল করতে পারবে না। তো এই ধরনের সমস্যার কারণে মূলত এই ইউডি ইউটিলাইজেশন ডিক্লারেশনটা প্রয়োজন হয়। আবার ধরুন লোকালি এই ফেব্রিকটা যারা ম্যানুফ্যাকচারিং করে, তারাও আমার এই এই কম দামে, আমার মতো কম দামে তারা সেল করতে পারবে না, যেহেতু এখানে একটা কোস্টিংয়ের বিষয় তাদের থাকে লোকাল ম্যানুফ্যাকচারদের, সেই ক্ষেত্রে লোকাল মার্কেটটাও ফল ডাউন করবে। তাহলে আমরা বুঝতে পারতেছি ইউডি সিস্টেমটা চালু হলো কেন। যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ড দিকে যেতে চাই, পিছন দিকে যদি একটু তাকাই 80 দশক কিংবা 90 দশকের দিকে, গার্মেন্টস মালিকরা এই রং ডিক্লারেশনের মাধ্যমে ফেব্রিক ইনপুট করত। তো ফেব্রিক ইনপুট করে লোকাল মার্কেটে এই ঢাকা শহরে, ইসলামপুর, পুরান ঢাকা, এখানে বিক্রি করে দিত। আমি তখন, যখন এই ইউডি সিস্টেমটা চালু ছিল না, আমি তখনকার সময়ের কথা বলতেছি। তো এইভাবে লোকাল মার্কেটে সেল করার ফলে
রাতারাতি গার্মেন্টস মালিকরা বিপুল পরিমাণ অর্থ ইনকাম করা শুরু করলো। একটা গার্মেন্টসের জায়গায় ওরা তিনটা গার্মেন্টস, চারটা গার্মেন্টস দেওয়া শুরু করলো, কোটি কোটি টাকা ইনকাম উইদাউট এক্সপোর্ট। তো আর যারা আবার কাস্টমও এই বিষয়টা ধরতে পারতো না, কারণ কাস্টম যারা থাকে, কাস্টমের মধ্যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার থাকে না, সেই কারণে এই এই গার্মেন্টস এই ফেব্রিকটা কম দামি না বেশি দামি, এটা টিসি ফেব্রিক না সুইট ফেব্রিক না কটন ফেব্রিক, এই জিনিসগুলো ওরা ধরতে পারতো না। আবার কাস্টমেও দেখা যায় অসাধু পথ অবলম্বন করার কারণে কাস্টম অফিসাররা প্রচুর টাকা লাভবান হওয়া শুরু করলো। দেখা যায় আমি যদি লোকাল মার্কেটে বিক্রি করি একটা ফেব্রিক 100 টাকা, সেক্ষেত্রে কাস্টমরা যদি আমি 30 টাকা দিই সেক্ষেত্রে আমার সমস্যা নেই। তো এই বিজনেসটা ওই সময় এভাবে চালু চালু ছিল। আর অপরদিকে যারা এই বিজনেসটা আপনার লিগেলি করতো, অর্থাৎ ট্যাক্স ফ্রি দিয়ে এই বিজনেসটা তারা চালু যারা চালু এই করতো, তারা একটা বিশাল ক্ষতির সম্মুখীন হওয়া শুরু করলো। তারা গভর্নমেন্টে জানালো যেন তাদের প্রবলেমগুলা, যেন এখানে গভর্নমেন্ট এখানে ট্যাক্স ফাঁকি দেওয়ার মাধ্যমে গভর্নমেন্টও লসবান হচ্ছে, আমরাও লস হচ্ছি গভর্নমেন্টে ট্যাক্স দেওয়ার কারণে। তো গভর্নমেন্ট এটা একটা ডিসিশন দিল, যেহেতু কাস্টমে টেক্সটাইল ইঞ্জিনিয়ার থাকে না, কাস্টমের ফেব্রিক সম্পর্কে ওদের কোনো জ্ঞান নাই, তো সেই ক্ষেত্রে যারা গার্মেন্টসের প্রতিনিধিত্ব করে বিজিএমএ বিকেএমএ, অর্থাৎ গার্মেন্টসগুলা যাদের আন্ডারে, তাদেরকেই এ দায়িত্ব দিল যে তোমরাই এই বিষয়টা নিয়ন্ত্রণ করবা। তো তাদের কাজগুলো হলো, 1 নম্বর ধরেন, 1 নম্বর হচ্ছে যে ফেব্রিকটা ডিক্লারেশন করা হলো সেটা কি বায়ার রিকোয়ারমেন্টে আছে কি না, এলসিতে আছে কি না, পার্চেস অর্ডারে আছে কি না, তা দেখে বিজিএমইএ বা বিকিএমইএ এটা পারমিশন দিবে, যেটাকে আমরা ইউপি বলি, ইউটিলাইজেশন পারমিশন নামে পরিচিত। আবার এই বিজিএমএ বিকিএমইএ ওরা অর্ডারটা অ্যানালাইসিস করবে, করার মাধ্যমে দেখবে এই অর্ডারটা এক্সপোর্ট করতে গেলে কতটুকু ফেব্রিক দরকার। সেই পরিমাণ ইনপুট হলো কি না ফেব্রিক, আমি কী ধরনের ফেব্রিক ইনপুট করলাম, অর্থাৎ ফেব্রিকটা কনস্ট্রাকশন, আবার এখানে কতটুকু ফেব্রিক লাগবে আমার এই অর্ডারটা এক্সপোর্ট করার জন্য, এই জিনিসগুলো বিজিএমএ বিকিএমএ দেখে। আবার এই পরিমাণ ফেব্রিক এক্সপোর্ট হলো কি না, এই জিনিসগুলো আপনার বিজিএমএ বিকিএমএর আন্ডারে। তো তো লাস্টে এই কথা বলতে পারি, ইউডি সার্টিফিকেট ছাড়া এক্সপোর্ট করা যায় না, কারণ আপনি এটা যদি ইউডি সার্টিফিকেটটা যদি আপনি যদি না থাকে তাহলে কাস্টমার আপনার জিনিসগুলা আপনার প্রোডাক্টগুলো এক্সপোর্ট করবে না, যেটা আমি প্রথমে বললাম। অর্থাৎ এই বিজনেস বডিগুলা ওরা যাচাই বাছাই করবে, গার্মেন্টস তৈরি করে পাঠানোর সময় সেম কোয়ালিটি, সেম কনস্ট্রাকশন সেম ফেব্রিক আছে কি না সেটা চেক করে
এই সার্টিফিকেটটা দেয়। সেটাই হচ্ছে ইউটিলাইজেশন ডিক্লারেশন। অ্যাজ এ মার্চেন্ট ট্রেডার হিসাবে আপনাকে এই ডকুমেন্ট নিয়ে কাজ করতে হবে, এর জন্য এটা একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।